হোক টিভি কিংবা অনলাইন, সবখানে তার মুখরিত পদচারণা, নাটকে তার থাকা মানেই দর্শকের বাড়তি আগ্রহ, ভালো লাগা। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এ প্রজন্মের চাহিদা সম্পন্ন একজন অভিনেতা হিসাবে। ম্যাঙ্গো স্কোয়াড নামের একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে যাত্রা শুরু করা ইউটিউবার শামীম হাসান সরকার আস্থায় সময়ের জনপ্রিয় একটি নাম। সম্প্রতি ব্যাচেলর পয়েন্ট সিজন থ্রিতে শামীম না থাকা নিয়ে সবিজে আলোচনা শেষ নেই। অনেক দর্শক এই বিচ্ছেদের মানতে না পেরে নাটকের টিমের সমালোচনাও করেছেন। তবে শামীম সবসময় বিতর্ক এড়িয়ে চলতে চান। যাকে তারা মিস করবেন, মন খারাপ করেছেন, তাদের ভালোবাসাকে হৃদয় তুলে নিয়েছেন ভালো কাজের ফিডব্যাক হিসেবে। তিনি শুধু ব্যাচেলর পয়েন্ট নয়, সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছেন সব রকম ধারাবাহিক নাটক থেকে তিনি বিরতি নেবেন। শামীম হাসান সরকার বলেন, আমি আর কোনো ধারাবাহিকে অভিনয় করব না। এই নাটকগুলোতে অনেক সময় দিতে হয়, যার ফলে অনেক নির্মাতার কাজগুলো পছন্দ হলেও করতে পারি না। তাছাড়া ধারাবাহিক করতে গেলে একটি চরিত্রের মধ্যে আটকা থাকতে হয়। আমি বৈচিত্র্যময় কাজ করতে চাই, আশা করি দর্শক এটি ইতিবাচক হিসেবে নেবেন। সবসময় ভালোবাসা দিয়েছেন, ভালোবাসাও বাঁচবেন তাদের জন্য। ম্যাঙ্গো স্কোয়াড থেকে আমি আজকের অভিনেতা শামীম হাসান সরকার হয়েছি। সেই সঙ্গে শামীম হাসান সরকার জানান, তিনি তার ম্যাঙ্গো স্কোয়াড চ্যানেলে আরও বেশি করে সময় দিতে চান।